ভাই কোরআনে কি আছে আপনি চাষ করবেন ব্যবসা করবেন চাকরি করবেন বিয়ে করবেন সংসার করবেন বিবি বাল বাচ্চা নিয়ে জীবনযাপন করবেন কোনটা দরকার আপনার সব কোরআনে বলা আছে আপনি বিয়ে করবেন কোরআনে বলিনি আপনি কি মনে করেন কোরআন শরীফ মানে শুধু নামাজ পড়া রোজা করা আপনি স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন কখন আর কখন করবেন না তাও কোরআনে বলা আছে আসলে এক কথাই হলো কোরআন তো জীবন বিধান আপনার জীবন বিধান হলো কোরআন আপনার চলা বলা ওঠা, বসা লেনদেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আদান প্রদান সব সব কোরআনে রয়েছে আসলে আমরা তো কোরআন পড়িনি আমরা কোরআন পড়িনি আমার অনুরোধ ভাই কোরআন পড়লে আপনার মগজ ধোলাই হয়ে যাবে আপনার যে আমি কি করছি

অনেক ছেলে অনেক মেয়ে পৃথিবীতে আল্লাহ বিস্তার করেছে এই ছেলে এই মেয়ে যখন বড় হয়ে যাবে আল্লাহ বললেন ফানকে হো তুমি বিয়ে করো মা তো নিসা মেয়েদের ভিতর থেকে ভালো একটা মেয়েকে তুমি বিয়ে করো মাসনা যদি একটা বিয়েতে তোমার যৌন তৃপ্তি না আসে তুমি দুটো করতে পারো সুলাসা তিনটে করতে পারো আর বা চারটে করতে পারো কিন্তু একটা শর্ত লাগিয়েছে আল্লাহ ওয়ইন খিফতুম আল্লাহ তা আদিলু ফাওহিদাতান যদি তোমার মনে হয় বিচার ঠিক করে করতে পারবো না তবে অবশ্যই একটা কোরআন শরীফ চার পারা সুরা নিসার একদম গোড়ার থেকে আপনি পড়ে আসুন আল্লাহ সব ওখানে বলে দিয়েছেন আল্লাহ বললেন প্রথমত আমি কিভাবে মানুষ সৃষ্টি করেছি তারপরে মানুষদেরকে বললেন তোমরা যখন অ্যাডাল্ট হবে প্রাপ্তবয়স্ক হবে যৌবন আসবে তোমাদের সেক্স আসবে তখন তোমরা জেনা বেবিচার করো না খবরদার তোমরা চেনা করো না তোমরা কি করো বৈধ পন্থায় বিবাহ করো সেই বিবাহ কি করে করবে কাকে করবে আল্লাহ বলে দিলেন প্রথমে বললেন আমরে তুমি বিয়ে করো ফান মেয়েদের ভিতর থেকে ভালো পছন্দ মতো মেয়েকে এই প্রশ্ন তো একটা থাকবি ছেলেরা মেয়েদের বাড়ি বিয়ে করতে যায় কিন্তু কোনোদিন শুনেছেন মেয়েরা সেজে ঘোড়ার উপরে করে ছেলের বাড়ি বিয়ে করতে আসে কেন আসে না কারণ কি কোনোদিন ভেবেছেন কোরআন শরীফ আল্লাহ ওই বললেন জালালাইন শরীফের হাসিয়া অর্থাৎ টিকার মধ্যে আপনি পেয়ে যাবেন তফসিরে ইতখান তফসিরে কশ্যপ তফসিরে বাজবি তফসিরে ইবনে কাসিদ আসলে পড়তে হবে সব কথার এক কথা পড়াশুনো করতে হবে নিশ্চিত আমরা পেয়ে যাবো আল্লাহ সব বলে রেখেছেন এবারে আপনাকে আল্লাহ বললেন যদি একটা বিয়ে করো একটা বিয়ে করার পরে যদি তোমার মনে হয় যে আমার যৌন তৃপ্তি হচ্ছে না আমার আশঙ্কা হচ্ছে আমার অন্য কোনো একটা খারাপ কাজে আমি লিপ্ত হয়ে যাব। তখন বললেন দুটো করো আচ্ছা যদি তোমার মনে হয় দুটোতেই হলো না অনেক পুরুষের আছে সেক্স খুব উত্তেজিত তার আশঙ্কা হচ্ছে তাকে বলা হলো তিনটে করো তাকে বলা হলো তিনটে করো তবে আল্লাহ বিচার সমান করতে হবে বিয়ে করেছে চারটে বড় স্ত্রী আর খোঁজ দেয় না ছোট স্ত্রী নিয়ে মাতামাতি করছে বসে রয়েছে দেড় মাস পরে গিয়ে বলছে ভালো আছো এরম চলবে না সমান ভাগ করতে হবে যদি এই ঘরে থাকো তিন দিন ওই ঘরেও থাকতে হবে তিন দিন তুমি তোমার চারটে স্ত্রী তিনে চারি বারো ভাগ করে নাও অথবা তিন দুগুনি ছয় ভাগ করে নাও দু রাত করে থাকবে এক একটা বিবির ঘরে শাড়ি কিনলে চারটে কিনতে হবে জামা কিনলে চারটে কিনতে হবে জুতো কিনলে চারটে কিনতে হবে যা করবে সমান করতে হবে বিচার আল্লা বললেন যদি মনে হয় বিচার সমান করতে পারবো তাহলে করো আর যদি মনে হয় বিচার পারবো না ঠিক করতে তাহলে একটা করে চুপ করে থাকো আর রোজা করো বেশি বেশি রোজা করো সেক্স কমে যাবে তবে অন্যায় কাজে লিপ্ত হয়েও না সব কোরআন শরীফ বলবে এবার আপনার প্রশ্ন বিয়ে কাকে করবেন কোরআন শরীফ চার এমন করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চার পাড়ার শেষ আয়াতে বলে দিলেন হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ও বানাতুকুম ও খালাতুকুম ও আম্মাতুকুম ও খালাতুকুম ও বানাতুল আখি ও বানাতুল উখতি ও উম্মাহাতুকুম আল্লাতি আরদানাকুম ও আখওয়াতুকুম মিন আরদা ও উম্মাহাতুন নিসাইকুম ও রাবাইবুকুম আল্লাতি ফি হুজুরিকুম মিন আমার আল্লাহ বলে দিলেন এই জন মেয়েকে কোনো দিন তুমি বিয়ে করতে পারবে না হর্যে আলাইকুম তোমার উপরে হারাম করা হয়েছে নিজের মা নিজের ফুগু নিজের খালা নিজের বোন নিজের বুনজি নিজের ভাইজি নিজের দুধমা নিজের দুধ বোন রকম করে চোদ্দ জনের নাম আল্লাহ বলে দিলেন এই চোদ্দজনকে জনকে দিন তুমি বিয়ে করতে পারবে না কে বলেছেন আল্লাহ আল্লাহ বললেন ভালো একটা মেয়েকে বিয়ে করো ভালো মেয়ের পরিচয় কি এ চোদ্দ জনটা আউট হয়ে গেল নিজের মা নিজের ভুবু নিজের কালা নিজের বল, নিজের বোন নিজের ভাই যে নিজের দুধমা নিজের দুধ বোন এইরকম করে চোদ্দ জন আউট মানে এগুলো বিয়ে করতে আপনি পারবেন না এরপরে ভালো মেয়ে বিয়ে করতে বলেছে ভালো মেয়ে কি করে বুঝবেন অকল নীলমোকমিনা তে ইয়াকু দুদোনা আঠারো পাড়ায় সুর আর নুরের দ্বিতীয় পৃষ্ঠা স্পষ্ট আল্লাহ বলে দিলে অকল নীলমোকমিনা ট ইয়াকু মিন মিনাবু স রেহিন্ন হাফাস না ফুরু জাঘন্য নাথ ওখান থেকে ভালো মেয়েরে পরিচয় বলে দিলে সব পরিচয় ওখানে বলে দিলেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে কিভাবে চলবেন তাও আল্লাহ বলে দিলেন

কষ্ট হয় হুজুর এই সময় যদি মিলনে আসে স্বামী আমরা তো তাকে মানন করতে পারি না নিষেধ করতে পারি না আল্লাহর রসুল কেন এটা হয় এটা যদি না হতো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন দিয়ে বলে দিলেন হে নবী আপনি ওদেরকে বলে দেন ইয়াস আলুনাকা আনিল মাহিদ যারা হায়েজের ব্যাপারে প্রশ্ন করছে ওদেরকে আপনি বলুন কুলু হুয়া আযা এটা একটা রোগ আল্লাহর দেওয়া রোগ ফাতাসিলুন নিসা ফিল মাহিদ এই রোগ যখন এসে যাবে পুরুষ তুমি এমন করে ব্রেক মারো খন্ত হও দাঁড়িয়ে যাও তাযিরুন নিসা ফিল মাহি তালা তাকরাবুহুন্না হাক্কায়াতুহুন্না যতদিন না এমন করে তার রক্ত থেকে মুক্ত হয় ব্লাড থেকে পাক হয় পবিত্রতা অর্জন করে তুমি মিলনে যেতে পারবে না হারাম 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 তোমার জন্য এটা নিষেধ করা হয়েছে পাত জিরুন হাট্টা এত খারো না তুন্না নিন হাইসু আমার সে যখন রক্ত থেকে মুক্ত হবে সে যখন পাক হবে পাকিজা হবে তুমি আবার যেতে পারো আবার মিলতে পারো মনে রেখে নাও আমার আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তওবা কারীকে আল্লাহ ভালোবাসে অপরিষ্কার অপরিচ্ছন্নতা আর তওবা না করাকে আমার আল্লাহ কোনো দিন পছন্দ করে না সব কোরআন শরীফ আপনি বাচ্চা জন্ম দেবেন কি মেরে ফেলে দেবেন আপনি মনে করছেন ওরে বাবা তিন যে চারটে হলে গেড়া গেড়া মনে হলি হয়ে কারে কি খাওয়াবো কারে কি পড়াবো ভয় লাগছে তাই আপনি লাইকেশন করবেন অ্যাবাসন করবেন গর্বপাত করাবেন জবাব দিতে পারবেন তো মরে গেলি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফ 15 পারা সূরা বানি ইসরাঈল স্পষ্ট বলে দিলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক খেতে দেওয়ার ভয়েতে পড়তে দেওয়ার ভয়েতে লালন পালনের ভয়েতে তোমরা তোমাদের বাচ্চাগুলোকে হত্যা করো না গর্ভপাত করিও না ওরে বান্দারে মনে রেখে দাও নাহানু নারযুকুকুম ইয়াহুম আমি আল্লাহ খাওয়াই আমি আল্লাহ পরাই তুমি বাপ আর মা তোমরা দুজনে একটা ওসিলা ওলা আটপারা তে আল্লাহ বলে দিলেন বলা এত করাবুল ফওয়া রিসাফ মা সোহার আমিনা বামা বতম থমলা যেসব গোপনে পাপ করো আর প্রকাশ্যে করো যে পাপ করো না কেন আমি আল্লাহ সব দেখতে পাই আমি আল্লাহ সব জানতে পারি আল্লাহর কাছে তুমি কি জবাব দেবে কালকে আমুতি ময়দানে মা হাস রে মাঠে আমার আল্লাহ পাক আল্লাহ টানা বলবেন ও বান্দা তুমি হাজি তুমি হাফেজ তুমি মাওলানা তুমি হুজুর তুমি চাষী তুমি ডাক্তার তুমি অমুক তুমি তমুক তোমার অনেক নাম ধাম তোমার মর্যাদা আমি তোমাকে জান্নাতে দেব তবে দুনিয়ার কোন মানুষের হক মারু তো ওই হাজি সাহেব বলবে না আমি কোনো কিছু করিনি আল্লাহ তখন আদার করিয়ে বলবেন ও কেয়ামতের মাঠের মানুষেরা এই লোকটাকে আমি জান্নাতে দেব আমার এই বান্দাকে তোমাদের কোনো অজর আপত্তি আছে নাকি দুটো ছোট ছোট বাচ্চা গুড়গুড় করে সামনে আসবে এসে বলবে আল্লাহ এটা আমার বাপ আর ওই যে দূরে বসে আছে ওই যে আমার মা আল্লাহ তুমি আমাদের দুনিয়ায় পাঠাবে বল বলে আমার মায়ের গর্ভে দিয়েছিলে কিন্তু আমার বাপ আর মা দুজনে যুক্তি করে আমাকে গর্বপাত করিয়ে দিয়েছিল আমার দুনিয়ার মুখ দেখতে দেইনি আল্লাহ তোমার দুনিয়ায় কত সুন্দর না জনিয়ামত পাহাড় পর্বত নদী নালা সূর্য আলো বাতাস চাঁদ তারা কত সুন্দর পৃথিবী আমরা দেখব কিন্তু এই বাপ আর মা দুজনে যুক্তি করে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অ্যাবসান করে দিয়েছিল গর্বপাত করে দিয়েছিল ওগো আল্লাহ আজকে তুমি নেই বিচারক আল্লাহ তাই তোমার কাছে দাবি করছি আল্লাহ আল্লাহ ওরা দুজনে যেমন আমাদের দুনিয়া দেখতে দেইনি হোক হাজি সাহেব হোক টুপিওয়ালা হোক নামাজি যাই হোক না কেন আমরাও তোমার কাছে বিচার দিলাম আমরাও ওদের দুজনকে জান্নাত দেখতে দেব না জবাব কি দেবেন আল্লাহর কাছে ওই যে বাচ্চাগুলোকে হত্যা করবেন ওই বাচ্চাগুলো আল্লাহর কাছে মামলা জুড়ে দেবে আল্লাহর কাছে বাচ্চাগুলো বলবে ওরা যেরাম দুনিয়া দেখতে দেয়নি আমরাও জান্নাত দেখতে দেব না আল্লাহ বলবেন হক 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 এটাই হলো সত্য সঠিক বিচার চলে যাও দাড়ি রেখে হজ করে টুপি পরে লাইকেশান করে আর গর্বপাত করে জাহান নামের খরিদ্দার বেনে যাও কেউ রেহাই করতে পারবে না কি হবে সেদিন কে থাকাবে আপনার কেউ আসবে কেউ আসবে না এখনো সময় আছে ভাই আল্লাহকে ভয় করি যাইবাহুক